বাড়ির মেয়ে এবং বাড়ির বইয়ের মধ্যে আমরা সবসময় একটা পার্থক্য খুঁজে পাই বাড়ির বউকে আমরা কেউ কেউ আজও সেই বাড়ির মেয়ের জায়গা দিতে পারিনি পরের বাড়ির মেয়ে বলেই আমরা বলে থাকি মেয়ের যদি জ্বর হয় তার মুখের সামনে আমরা খাবারটা নিয়ে গিয়ে তাকে খাইয়ে দিই কিন্তু বাড়ির বইয়ের যদি জ্বর হয় তখন কিন্তু আমরা সেটা করি না সে অসুস্থ অবস্থাতেই সমস্ত কিছু রান্নাবান্নার দায়ী দায়িত্ব সেরে তারপরে সে খেতে বসে ওই সময় মেয়ের জ্বর হওয়ার সময় আমরা মুখরোচক খাবারগুলো নিয়ে গিয়ে আমরা বাড়ির মেয়েকে সোনারে মানারে বলে খাওয়াতে থাকি একবারও বাড়ির বইয়ের জ্বরটা কমলো কি বাড়লো সেগুলো লক্ষ্য রাখি না যে মেয়েকে আততুতু করে মানুষ করছি সে তো একদিন তার নিজের জায়গাতেই চলে যাবে যাকে আমরা বউ হিসেবে বাড়িতে এনেছি বরণ করে সেই আমাদের দেখবে আমরা সে কথা তখন ভুলে যাই আমরা একবারও তার কথা ভাবি না সে যদি ভালো থাকে আমরাও নিশ্চয়ই ভালো থাকবো